নমস্কার, দি রিপোর্টে আপনাদের স্বাগত। তিনতলার ফ্ল্যাট থেকে রহস্যজনকভাবে উদ্ধার হলো মা ও মেয়ের মৃতদেহ। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে হাওড়ার টিকিয়াপাড়ার বশিরউদ্দিন মুন্সি লেনে। সূত্রের খবর, বছর ৫০ আয়েশা খাতুনের দেহ পড়েছিল বিছানায় এবং বছর ৩৫ সারজাহা খাতুনের দেহ পড়েছিল ঘরের মেঝেতে। সোমবার দুপুরে আয়েশার বড় মেয়ে ওই ফ্ল্যাটে এসে দেখেন মা এবং বোন দুজনের মৃত অবস্থায় পড়ে রয়েছে ঘরের ভেতরে। তার চিৎকার শুনেই ছুটে আসেন প্রতিবেশীরা, তারাই খবর দেন হাওড়া থানায়। বছর দুয়েক আগেও ওই মহিলা ছেলে এবং ছেলের বউ এই একই ফ্ল্যাটে মারা যায়। এবারেও একই রকম ঘটনা ঘটল, জানালেন এক প্রতিবেশী। হো গই তব হামলোগ নিকাল কে ফির গয়ে তো মতলব দেখে রাত মে ও পানি ভর গিয়ে মোটর সে। ये अभी शायद 2 बजे का बात है, 2 बजे का जी, आज का हाँ। तो फिर हम लोग वही गए तो देखे वो तो मतलब वो डेड बॉडी पड़ा हुआ था, तो मैं फट से इन्फॉर्म की पुलिस को। अच्छा, मगर ये लोगों का हालत क्या था? डेड हो गया था। नहीं, ये लोग मतलब ज्यादा इससे पहले ना इनका दो बेटा बहू भी इंतकाल हुआ है, मतलब डेड हुआ है इससे पहले, आज से शायद 2-3 साल पहले, इससे बेटा पहले भी इंतकाल हुआ है, दो बेटा बहू मतलब। तो हम लोग उस टाइम इतना पुलिस को मतलब नहीं सोचे, होगा घर में मैटर होगा, अल्लाह की बात होगा, मतलब इंतकाल हो गया। पर ये जब अब हुआ है तो हम लोग फट से पुलिस को इन्फॉर्म किए, क्या बात है, मतलब एक ही घर में बार बार दो दो इंसान इंतकाल हो रहे। तब हम लोग पुलिस को इन्फॉर्म किए। আমাদের চ্যানেলের প্রতিটি বিভাগে আমরা নতুন মুখ চাইছি, আগ্রহী হলে যোগাযোগ করুন 9883103103 এই নম্বরে। ফিরে আসছি খবরে। মৃত আয়েশা খাতুনের স্বামী রেলের অস্থায়ী কর্মী, কিছুদিন আগেই তাদের ডিভোর্স হয়ে যায়। তারপর থেকে ফ্ল্যাটে একাই থাকতেন তিনি। দিন তিনেক আগে তার চার মেয়ের মধ্যে এক মেয়ের সারজাহা খাতুন এসেছেন, মায়ের সঙ্গে থাকছিলেন। আগের দিন রাতে আয়েশা খাতুনকে শেষবার বাজার করতে বাড়ি ফিরতে দেখেন প্রতিবেশীরা, তারপর আর তার কোনো সাড়া শব্দ পাওয়া যায়নি। সকাল থেকে খবর না পেয়ে আর এক মেয়ে মায়ের খোঁজ করতে ফ্ল্যাটে এসে দেখেন মা এবং বোন দুজনের মৃত অবস্থায় পড়ে রয়েছে। ফ্ল্যাটে ইঁদুরের উৎপাত থাকায় বিহারে দেশের বাড়ি থেকে ইঁদুর এবং পোকামাকড় মারার ওষুধ এনেছিলেন। প্রতিবেশীরা জানালেন সেই ওষুধে খাবারের চারপাশে ছড়ানোর ফলেই কোনোভাবে বিষক্রিয়া হয়েছে। तीन है, ये मुलुक जाती है, मुलुक से लाती है, मतलब बहुत हार्ड हार्ड दवा लाती है, अनाज में देती है। हमको लग रहा उसी कारण मतलब जो अनाज में ये दी होंगी, या तो पी ली होंगी, या तो स्मेल से उनको मतलब दम घुटने की वजह से हुआ है। मतलब प्राथमिक तदंते पुलिसের अनुमान সেই বিষক্রিয়া থেকে মৃত্যু হয়েছে মা ও মেয়ের। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে দেহগুলি ময়না তদন্তের পাশাপাশি ভিসেরা পরীক্ষাও করা হবে। এছাড়াও মৃতার পরিবারের লোকজনদের জিজ্ঞাসাবাদ করে রহস্যময় জোড়া মৃত্যুর ঘটনার তদন্ত শুরু করেছে হাওড়া থানা পুলিশ। একসাথে মা ও মেয়ের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বশিরউদ্দিন মুন্সি লেনের বাসিন্দাদের মধ্যে। হাওড়া থেকে রাজু ঝা, দি রিপোর্ট। আমাদের চ্যানেলের প্রতিটি বিভাগেই আমরা নতুন মুখ চাইছি, আগ্রহী হলে যোগাযোগ করুন 9883103103 এই নম্বরে। আর এই খবরটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন দি রিপোর্ট চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।